বারবার একই ভিডিও নেওয়ার প্রথম কারণ হচ্ছে যে ক্যাননগুলো এত সিমেট্রিক এবং ব্রিজগুলো এত সিমেট্রিক যে আমি এক ব্রিজে এসে আমি মনে হয় রে এখানে তো আগেই আসছিলাম। আমি ঠিক ইমিডিয়েট আগে যে ব্রিজটা ক্রস করছি একই রকম দেখতে, এবং ইন্টারেস্টিংলি ওই দূরে একই কালারে একইভাবে একটা টান দাঁড়ায় ছিল, এবং একইভাবে আমি একটা ছবি তুলছিলাম দাঁড়ায়। মানে একটা সিটি কতটা সিমেট্রিক হইতে পারে, এবং আমস্টারডাম সিটি খুব একটা বড় না। আমার ধারণা এটা দুই তিন দিনে সারা সিটি হেঁটে ঘুরে ফেলা যাবে। আমি আজকে একদিনেই 4-5 ঘন্টা 6 ঘন্টা দিয়ে তো অনেক দূর হেঁটে ফেললাম, কিন্তু খুবই সিমেট্রিক। মানে এবং আমার এখন আসলে অবাক ইয়া লাগে কি কনফিউজিং লাগে কি যে আমি সকালবেলা যে ক্যানাল ক্রসটা দিয়েছি ওইখানে আমার প্রতিটা ব্রিজে আসলে মনে আরে এটা দিয়ে তো গেছি, এখন কোনটা দিয়ে গেছি আর কোনটা দিয়ে যাই না আমি জানি না, বাট টোটালি সিমেট্রিক একটা সিটি এবং ক্যানালগুলো, ক্যানালের উপর ব্রিজগুলো খুবই সিমেট্রিক সিমেট্রিক এবং 100-150 মিটার পরপর ব্রিজ, 100-150 মিটার পরপর ব্রিজ। এবং অবভিয়াসলি আমস্টারডাম একটা কসমোপলিটন। একটু আগে গন্ডেল পার্কে হাঁটতে সময় একটা ব্রিটিশ কাপলের সাথে অনেক গল্প হলো হাঁটতে হাঁটতে, বারবারে আসার মতো সিটি এটা। ইনফ্যাক্ট হয়তো ইউরোপের প্রতিটা সিটি এরকম, যাই হোক সিমেট্রিক আর একটা ক্যানাল, আর একটা ক্যানাল এবং ক্যানালের উপর ব্রিজ।